রবিবার রাতে আম্বাসা মহকুমার কুলাই ও আম্বাসায় দুটি চুরির ঘটনা ঘটে। আম্বাসা টিআরটিসি সংলগ্ন এলাকার বাসিন্দা সুভাষ দাস বর্মনের বাড়িতে ঘটে প্রথম চুরির ঘটনা। ওনার বাড়ির ভাড়াটিয়া ঘরে তথা অফিসে চোরের দল হানা দেয়। চোরেরা সুভাষ দাস বর্মনের অবর্তমানে হানা দেয় ওনার বাড়িতে। ওনার ঘরে তেমন কিছু না পেলেও ভাড়াটিয়ার ঘর তথা ব্লকাড অফিস থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে যায় চোরের দল। সোমবার সকালে খবর পেয়ে আম্বাসা থানার পুলিশ ওই বাড়িতে ছুটে যায় এবং প্রাথমিকভাবে তদন্ত শুরু করে। একই রাতে আরেকটি চুরির ঘটনা ঘটল কুলাই ঠাকুরপল্লী এলাকার কালীবাড়িতে। গভীর রাতে কালীবাড়িতে হানা দিয়ে চোরের দল মায়ের মন্দিরে প্রণামী বক্স ভেঙে প্রণামের অর্থ রাশি নিয়ে যায়। সোমবার সকালে এই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। চুরির ঘটনা সম্পর্কে মন্দিরের পুরোহিত জানান, প্রণামী বক্সে সঠিক কত পরিমাণে অর্থ রাশি ছিল তা ওনার জানা নেই। মন্দির কমিটির তরফ থেকে আম্বাসা থানায় তা জানানো হয়েছে। প্রণামীর বাক্স থেকে টাকা নিছে, প্রণামীর বাক্স ভাঙ্গি আপনার। হ্যাঁ, আর তো মানে কোনো জিনিস উনিশ নিচ্ছে না আপনার, অন্য কোনো বাসনপত্র মার বাসন উসন ওটা কিচ্ছু নিচ্ছে না, ওটা ধরছে না। দাস খালি থালাটা হাঁটছে, হাঁটিয়া ঢুকছে, ঢুকিয়াও গোদরেজটা খোলা আছে, প্রণামীর বাক্সটাও। একই রাতে পরপর দুটি চুরির ঘটনা স্থানীয় জনমনে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। এখন উভয় ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ব্রাইটিশ নিউজ।